Oi, dai, oi, dai. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে সকাল থেকে একদম কাজের পুরো আমি রুটিন করে নিয়েছি যে কোনটার পর কোনটা করব। যদি এরকম করে নিই না, তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো সকালবেলা উঠেই দেখো একদম ফুল তুলতে চলে এসেছি। একদম সবার প্রথম কাজ যেটা করা উচিত, তো সেটা করতেই চলে এসেছি। তারপরে চলে এসেছি দুয়ার ধুতে। তো ফুল তোলার পরে ঘরের দুয়ারটা মুছে নিয়ে ধুইয়ে তারপরে আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো আজকে আমি যাব বাপের বাড়ি পুজো দিতে। আর কোথায় যাচ্ছি, কি পুজো দিচ্ছি, সেগুলো তোমাদের আমি পরে বলছি। তো পুজো দিতে যাব, তার জন্য সব কিছু করে কমপ্লিট করে রেখে যেতে হবে। আর শাশুড়ির যেহেতু শরীর খারাপ, তার জন্য রান্নাবান্না সব করে রেখেই যেতে হবে। তো এখন দুয়ার ধোয়া দিচ্ছি, আর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। শ্বশুরই সকালে উঠোন ঝাড় দেয় বেশিরভাগ দিনই, আর না হলে আমি। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন শুধু দুয়ারটা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এর মধ্যে নিয়ে এসেছে দুই রকমের মাছ, তো রুই মাছ আর ওগুলো ছোটো ছোটো কী মাছ যেন বলে, মরুলা মাছ, হ্যাঁ ওই মাছ। তো রুই মাছ দিয়ে একটা তরকারি মতন বানাবো, আর মরুলা মাছের ঝাল। তো ভাতটা আগেই হয়ে গেছে, আমি এই যে দেখো মাছটা ভেজে নিচ্ছে এদিকে। তো কাঁচকলা আলু দিয়ে জাস্ট পাতলা করে গরমে ঝোল বানাবো রুই মাছের। বেশি মশলাপাতি দেবো না, শুধু জিরের বাটা আর লঙ্কার বাটা দেবো, আর কিছু দেবো না। তো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের তরকারি বানাবো, আর মরুলা মাছের ঝাল বানাবো। তো চলো, এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এখন এর মধ্যে ভেজে রাখা কাঁচকলার আলুটা দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দেবো এখন। তো জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে, আর এখন জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এটা ফুটে উঠেছে, আর মাছটা দিয়ে দিলেই আমার তরকারি একেবারে রেডি। আর এদিকে দেখো, আমি মরলা মাছের ঝালের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ডালও হয়ে গেছে আমার, উচ্ছে দিয়ে মটর ডাল বানিয়েছি। আর এদিকে মরলা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধটা ছেঁকে নিলাম। তো বুঝতেই পারছো কত তাড়াতাড়ি করে করছি, কারণ আমার ওখানে 12টার মধ্যে যাওয়ার কথা, জানি না যেতে পারবো কি না 12টার মধ্যে। তো চলো এদিকে ঝালটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমার মরুলা মাছের ঝাল একদম রেডি। আজকে আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে অন্য কোনো একদিন শেয়ার করব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, এরপর এখনও শাক করতে বাকি রয়েছে, শাক করতে হবে। তো এটা শাকের জন্য রসুন আমি একটুখানি থেতো করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আগের শিল নোড়া, যে নোড়াটা তো সেটা অর্ধেক করে এরকমভাবে রসুন আদা টাদা মাঝে থেতো থেতো করার জন্য ওটা রাখা হয়েছে। তো ওটাতে থেতো করে যে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে শাকটা দিয়ে দিলাম। এটা তোমরা সেচি শাকও বলে, আবার অনেকে মালঞ্চ শাকও বলে। তো একটুখানি নুন হলুদ আর চিনি দিয়ে এবার শাকটাকে একটুখানি ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেবো, তাহলে এই শাক রেডি। আর দেখো ওদিকে জুটোর দুধ জাল দেওয়া গেছে, এদিকে মানে ঘরে নর্মালি খাওয়ার জন্য দুধ এনেছে, সেই দুধটা কেটে নিলাম। এখন এই দুধটাও জাল দিতে হবে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন মাছগুলো আমি কিচেন ক্যাবিনেটে ঢুকিয়ে নিচ্ছি, না হলে মাছ আর মানুষের পেটে যাবে না, বিড়ালের পেটেই চলে যাবে। করো করো দেখা দেখা আনতে করো তো করো 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 করবে না, কুলো কিছু করবে না, আচ্ছা না হয়ে গেছে, হয়ে গেছে, আচ্ছা দাও ব্রাশ দাও।
গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল থেকে জাস্ট তোমাদের সামনে সামনে কথা হচ্ছে, আর সকাল থেকে তো অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তো তোমরা দেখেই নিলে কী কী করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। আর এখনও অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো করতে হবে, আর সব কিছুর জন্য তাড়াহুড়ো করছি, কারণ যাব ওই বাড়িতে। আর কী করছি সেটা হচ্ছে পুজো দিতে, আর ডিটেলসটা তোমাদের পরেই বলছি, কারণ এত কিছু এখন বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মাত্র জুড়োকে খাইয়ে উঠলাম, আর জুড়ো খুবই খুশি, তিতুন বাড়ি যাবে তাই, মামার সাথে খেলা করবে তাই, তাই তো? তো দুটো খুবই খুশি, তাই তো? যাবো। হ্যাঁ, তো এখন আমার স্নান বাকি, দুটো স্নান বাকি, অনেক কাজও বাকি, সেগুলো করতে থাকো, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর পরে বলছি কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। আর দেখো আজকে অমিত আমাকে বিছানা গুছিয়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি, মানে একটুখানি কাজে হেল্প করেছে, তো চলো দেখে নাও। দেখো বিছানা গোছানোর অবস্থা, এখানে দুটো দেখো তো জাটাবার করে দিয়েছে। বালিশগুলো আমি জেনারেলি ওই পাশে রাখি, আর কুশনগুলো এই পাশে থাকে, তো এরকমভাবেই ও গুছিয়েছে। তো আজকে আমি আর কোনো কিছু করবো না, এরকমভাবেই গোছানো থাক, কারণ যেহেতু বাড়িতে থাকছি না, থাকলে না হয় একটা ব্যাপার একটু গুছিয়ে টুছিয়ে রাখতাম। আর এই যে বিছানার অবস্থা দেখো, না চাদর টান টান করেছে, না কিছু করেছে, তো এরকমই রয়েছে। জুডোকে খাইয়ে উঠলাম, তো একটা জুডোর কাঁথা পড়ে রয়েছে, জলের বোতল পড়ে রয়েছে, তো চলো আমি যেটুকু হেল্প করেছে করেছে, অন্তত বিছানাটুকু তুলে দিয়ে গেছে, এখন বাদ বাকি যা কাজ আছে সেগুলো করতে হবে। হ্যাঁ বলো, ঝাঁট দিচ্ছ তুমি বিছনা, আমাকে দিয়ে দাও ঝাঁটা। ও ঝাঁটা পেলে খুব খুশি, শুধু ঝাঁট দেবে আর ঝাঁট দেবে। তো চলো ফটাফট কাজ করতে থাকি, আর তোমাদের সাথে গল্প করতে থাকি। তোমাদের বললামই বেশি কথা বলবো না, কাজ করতে হবে। এখন ঘর ঝাঁট দিচ্ছি, আর দেখলে গাবলার মধ্যে কিছু জামা কাপড় রয়েছে, তো ওইগুলো আজকে আর কাচার আমি টাইম নেই, তার জন্য কাচলাম না, অল্প কিছুই রয়েছে, তো ওগুলো কালকে একেবারে এসে কেচে দেবো। তো থাকবো তো না, আজকে যাবো আবার কালকে চলে আসবো, তো এসেই কেচে দেবো। ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট, এখন বেসিনের মধ্যে কয়েকটা বাসন ঝুড়ি টুড়ি হয়েছিলো, এগুলো এখন মেজে নিচ্ছি। তো এগুলো মেজে ধুয়ে নিলে আবার রান্নাঘর পরিষ্কার করা রয়েছে, রান্নাঘর ঝাঁট দেওয়া রয়েছে, তো চলো করতে থাকি। আজকে অতটাও মানে বেশি টাইম নিয়ে করার আমি চেষ্টা করব না, যত শর্টকাট টাইমের মধ্যে হয় মানে করতে পারি ততটাই করব, কারণ জুডোকে স্নান করাবো, আমি স্নান করব, মামার এখনও মাথা ধুতে রয়েছে, যেহেতু পুজো দিতে যাব, আর পুজো দিতে যাবো কালী পুজো। আজকে হচ্ছে অমাবস্যা, কি ফলোয়ারি অমাবস্যা না কি বলে সেটাই, আর আমাদের ওখানে তারামার মন্দিরের বার্ষিক কালী পুজো, তো সেখানেই যাব। তো সেই ব্লগটা তোমাদের সাথে আমি আলাদাভাবে শেয়ার করব। তো দেখো তাড়াতাড়ি করে মুছে নেওয়ার চেষ্টা করছি, তো চলো তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট করে স্নান করে একবারে আসছি। দেখো সবেমাত্র স্নান করে আসলাম, এখনও চুলটাও মোড়ানো রয়েছে, জাস্ট সবেই আসলাম, জামা কাপড়টা মেলে ঘরে আসলাম। তো দুটোরা স্নান হয়ে গেছে, আমি ঘর ঝাঁট দিতে দিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তারপর জল গরম হয়ে ঘর ঝাঁট দিতে জলটা গরম হয়ে গেছে, দিয়ে ওকে স্নান করিয়ে পূজার কাছে রেখে এসেছি। তো পূজা ওই বাড়িতে রয়েছে, তো ততক্ষণে মানে দুটো পূজার কাছে রয়েছে, মানে কথাও আমার তোতলে যাচ্ছে। তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো, তারপর জুডোকে আনবো, কারণ জুডোকে আনলে আমি রেডি হতে পারবো না, কিছুই করবো না, নর্মালি একটা চুড়িদার পরবো, আর চুলটা তো ভেজাই রয়েছে, জানি না এটাকে কী করবো এখন। তো চলো রেডি টেডি হয়ে তারপরে আসছি। তো দেখো চুড়িদারটা পরে নিয়েছি, আর এই চুড়িদারটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের আগের চুড়িদার, এরকম সেম আমার তিনটে চুড়িদার ছিল, হলুদ যেটা এখন পরে আছে, একটা ব্লু, একটা রেড। রেডটা পরে পড়ে ওটাকে আর কিছুই নেই, ওটা ছিঁড়ে ফুড়ে গেছে ওটার, আর আমার কাছেও এখন নেই। আর ব্লুটা আছে, ব্লুটার এই নেটের হাতার এখান থেকে ছিঁড়ে গেছে বলে ওটা আর পরা হয় না, বাট এখন আমি যত্ন করে রেখে দিয়েছি। আর হলুদটা আমি খুব একটা পরতাম না, আর এটা এখনও খুব সুন্দর রয়েছে, খুব একটা পরতাম না বলতে তাও পরতাম, এটা ফুল স্লিপ বলে বেশি পরা হতো না, যে আমার ফুল স্লিপ পরতে একটুখানি কেমন আনকমফোর্টেবল ফিল হতো, তার জন্য বেশি পরা হতো না, তার জন্য এটা পুরো নতুনই রয়েছে, অনেকবারই পরেছি তাও এখনও ভালো। আর আমার সব জিনিসই একটু বেশি দিনই যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, কারণ আমি খুব মানে আলতো আলতো করে সব জিনিস পরার চেষ্টা করি। তো তোমাদের বলতে বলতে দেখো আমি রেডিও হয়ে গেলাম, আর দেখো রেডি হয়ে ভাবছি যে আমার কানের টাটা চেঞ্জ করার দরকার, তো কানের টাটা চেঞ্জ করে নিলে একদম আমি ফুল রেডি, তো চলো কানের টাটা চেঞ্জ করে নিই। তো দেখো রেডি হয়ে গেছি, দিয়ে এখন ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছি, পুজো দিতে যাব, তার জন্য একটা ভালো ধোয়া শাড়ি নিয়ে নিলাম,
আর জুড়োর কয়েকটা জামা কাপড় নিয়ে নিলাম, একটা যেহেতু থাকবো ওখানে আর কিছু জামা কাপড় রয়ে গেছে, তাও একটা দুটো ভালো জামা কাপড় নিলাম যেহেতু মন্দিরে যাবো আর আমাদের পাশেই মন্দির, বারবারই যেতে হবে তো চেঞ্জ করাতেই পারবো, তার জন্য ওর জন্য আর দুটো একটা জামা কাপড় নিয়ে নিলাম। আর তোমরা তো দেখলেই আমি রেডি হয়েছি কীভাবে, জাস্ট একদম কোনোরকমভাবে রেডি হলাম আর আমাদের জুডোকে নিয়ে এসেছি, ইভেন জুডোকে রেডিও করে দিয়েছি, তখন রুমাল দিয়ে মুখ মুছছি, তাই তো? তো জুডোকে জুতো পরাবো আর আমি জাস্ট টুলটা ছেড়ে দিয়ে একটুখানি আর চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটা তো তখনই বললাম যে যাচ্ছি ওই বাড়িতে, আর কিসের জন্য যাচ্ছি সেটা জাস্ট একটুখানি বলে দিই, সেটা হচ্ছে ওখানে বাসরিক পুজো আছে আর আমারও একটা মানসিক পুজো রয়েছে, তো সেখানে পুজো দিতে যাচ্ছি, তো সেই ব্লগটা আমি আলাদাভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ব্লগটা দেখতে থাকো, এখন আমরা বেরিয়ে পড়বো, রেডি টেডি হয়ে গেছি। দেখো আমি চলে এসেছি বাড়িতে, তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো বাড়িতে চলে এসেছি, আর রাস্তায় ভিডিও করতে পারিনি, কাঁধে ব্যাগ হাতে ব্যাগ জুডো, তো তিনটে নিয়ে আমার ভিডিও করা সম্ভব ছিল না। আর জুডোর পাপা আমি তো বাড়িতে ফল টল কিনে দিয়ে যাইনি যখন মানে বাড়ি থেকে এসেছি, বাট আমরা যখন ঢুকছি রাস্তার মুখে জুডোর পাপার সাথেও দেখা হয়েছে, ওই সব হাবড়া থেকে কিনে টিনে দিয়ে গেলো ফল মিষ্টি টিষ্টি, তো এখন তো আর দেবো না, সন্ধ্যাবেলাকে দিয়ে আসবো রেডি সেডি হয়ে। তো জুডোকে নিয়ে গেছে মা মামাদের ওখানে, তো চলো গিয়ে দেখায় তোমাদের জুডো ওখানে কী করছে, আর ব্যাগপত্র সব রয়েছে, জুডোর ওয়ারেসের জলটাও নিয়ে যাবো, তো চলো দেখতে থাকো। এটা কী হচ্ছে আদরের কায়দা দা আদর ওই দেখ ওই দেখ আর দেখো ইঞ্চিতে চলে এসেছে, তুমি উম্মা করছো দুদিকে, আচ্ছা করো 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 দুদিকে উম্মা করো, হাম্পি দাও দিদির হাম্পি দিয়ে আসো, ও দিদির জায়গায় শুয়ে পড়েছে, তুমি দিদির জায়গায় শুয়েছো, তো ঘুমাও চোখ বন্ধ করো, বাবা ধাপা। তো মামামদের ঘর থেকে দেখলে চলে আসলাম এখন, আর এখন হচ্ছে যাব পুজোর ওখানে, আর ওখানে আরও অনেক অনুষ্ঠান রয়েছে আর অনেক কিছু রয়েছে, তো সেটা তোমাদের একটা আলাদা ব্লগে শেয়ার করব, সেটা দেখতে হলে আমার নেক্সট ব্লগটা দেখো, মানে নেক্সট ব্লগ আসে এই ব্লগের পরেই, তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যদি কেউ আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চায় তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমাকে ফলো করে আসতে পারো। তো পরে যে নেক্সট ব্লগ আসে সেটা একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে, জাস্ট অসাধারণ, মানে কেউ মিস করো না ওই ব্লগটা, আমি এটাই বলবো, তো অবশ্যই করে ওই ব্লগটা একবার হলেও দেখো, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর খুব জাগ্রত একটা মন্দির আমাদের এই মা তারার মন্দির, আর এই মন্দিরের ডিটেলস সব কিছু আমি তোমাদের ওই ব্লগে শেয়ার করবো, জাস্ট দারুণ করে সাজিয়েছে, দিনের বেলার পরিবেশ রাতের পরিবেশ এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতন এই ভিডিওতে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, বাই বাই।